প্রিয়াস কালেকশন থেকে আমি সুপ্রিয়া ব্যানার্জি আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আসছি। আজকের এপিসোডে আমি দেখাবো সিল্ক, তসর আর বাটিক, প্রিন্টেড সিল্ক যেমন আমি পরে আছি এরকম ধরনের প্রিন্টেড সিল্ক, তসর এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখুন, সেই সবজি প্রত্যেকটা শাড়ি দেখবার মতো। তো আমি দেখানো শুরু করছি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর আপনারা জানেন আমি লাস্ট আমার এপিসোডে বলেছিলাম যে সিল্ক আর তসরের এত দাম বেড়েছে, আমাদের একটু প্রাইসটা এই জন্য একটু বাড়বে, তো সেই জন্য মানে একটু প্রাইসটা বেড়ে গেছে এখন এই এই উইক থেকে। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটা আমি এইভাবে দেখাচ্ছি, পুরো শিভরির বান্দেজ করে এটা আঁচলটা করা হয়েছে, আর পুরো শাড়িতে এরমভাবে একটা ফ্লোরাল ডিজাইন আছে। এটা হলো আঁচল, আর বোথ সাইডে একটা পিচ কালারের বর্ডার আছে, আর ভেতরে যে ফ্লোরাল ডিজাইনগুলো দেখছেন, একটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক, যেটা এটা হচ্ছে পিচ কালার, আর লিফগুলো আপনার গ্রিন কালারে আছে। এইভাবে পুরো শাড়িটা আসছে, আর অলওভার শাড়িটা আপনি এইভাবে এইভাবে পুরো শাড়িটা যেরকম আপনি পুরো ব্লকটা দেখছেন অল ওভার এইভাবে কিন্তু কন্টিনিউ হয়েছে, ফ্রান্টে ব্যাকে এই সেমটা যাওয়ার পরে আমি এইটা ব্লাউজ পিসটা কিন্তু আবার বান্দেজে আছে। আপনি বুঝতেই পাচ্ছেন যে যখন এই টোটাল আপনি শাড়িটা পরবেন তখন টোটাল এফেক্টটা কীরকম লাগবে, যখন ব্লাউজের সাথে এই শাড়িটা পরবেন। শাড়িটা একটা হচ্ছে সামারের জন্য ভীষণ ভালো, আপনি যখন ইচ্ছে পরতে পারেন, আর সিল্ক মেটেরিয়াল আমার বলার কিছু নেই। এই উইক থেকে সিল্ক 4150 হয়েছে, 4150। আচ্ছা, এবার দেখাচ্ছি নাম্বার টু। সিল্কের প্রাইসটা হাই হওয়ার জন্য আমরা কিন্তু এই উইক থেকে শিপিংটা ফ্রি রেখেছি। এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক আঁচলটা, ভীষণ স্মার্ট শাড়ি, আপনাকে সেটা আমার আর কিছু বলতে হবে না, শাড়িটা দেখেই বুঝতে পারছেন, মানে যখন পরবেন তখনই ভীষণ ভালো লাগবে শাড়িটা দেখতে। আর এইসব শাড়িগুলো জানেন আমরা অনেক চিন্তাভাবনা করে করি, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কালার পরতে হয়, যেমন ধরুন দিনের বেলা আমরা যখন বেরোই একরকম, রাত্রে ইভিনিংয়ে কোনো প্রোগ্রাম থাকলে আরেক রকম শাড়ি পরি, তো সেরকম ভেবেই আমাদের অনেক রকম শাড়ি তৈরি করি আপনাদের জন্য। এটা হচ্ছে পুরো শাড়িটা ব্ল্যাকে, আর এটা যেমন অল ওভার এইভাবে ব্লকটা গেছে, যেভাবে ফ্রন্টে আছে সেইভাবেই আবার ব্ল্যাকে গেছে। আমি যদি একটু ড্রেপ করি, আর সিল্কগুলো আপনি পেলে বুঝতে পারবেন সিল্ক কোয়ালিটিটা কতটা ভালো, সেটা যতক্ষণ না আপনি পাচ্ছেন ততক্ষণ বুঝবেন না। এটা হচ্ছে পুরো শাড়িটা, আপনি ড্রেপ করেছি, আপনি ফলটা দেখলে বুঝতে পারবেন যে যে কোনো শাড়ি আমরা বলি, শাড়ি যখন ড্রেপ করা হয় তার যে ফলটা আসে তাতে কিন্তু শাড়িটা বোঝা যায় যে শাড়িটা পরলে কেমন লাগবে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটার ফ্রন্টে এবং ব্যাকে বোথ সাইডে এরকমভাবে ডিজাইনটা যাচ্ছে। আর এটা হলো ব্লাউজটা, ব্লাউজে হাতে এইভাবে বর্ডারটা আছে। এটা গেল নাম্বার টু, এই উইক থেকে 4150 শাড়ির সিল্কের দাম বেড়ে যাওয়াতে আমরা মানে আমাদের কিছু করার নেই, আমরা না চাইলেও এটা আমাদের করতে হচ্ছে প্রাইসটা তো, আর যার জন্য আমি শিপিংটা ফ্রি রেখেছি যে যাতে আপনাদের একটু সুবিধে হয়। আচ্ছা, এটা হলো নাম্বার থ্রি, এটা একদম ইক্কাতের ডিজাইন, যেটা সেটাই কিন্তু আমি সিল্কের উপরে করেছি।
পিওর সিল্কটা জানেন যে পরার জন্য ভীষণ কমফর্টেবল শাড়ি, তার জন্য এই শাড়িটি যেমন অনেকেই খুব পছন্দ করেন, ভারী শাড়ি হলে আপনারা পরতে চান না, সেই জন্য রেগুলার সিল্কটা আমরা সবসময় কমফর্টেবল হয়। আমরা যে কোনো অকেশনেই আমরা কিন্তু ডিফারেন্টভাবে সিল্ককে ইউজ করি। সিল্কটা হচ্ছে এমনই একটা মেটেরিয়াল যে আমরা যেমন সময় সেরকম অনুযায়ী আমরা সিল্কটাকে পরতে পছন্দ করি। হয়তো দিনের বেলার অনুষ্ঠানে আমরা যখন বা কোনো পার্টিতে গেলে একটা অন্যরকম একটা লুক আসবে আপনি যদি এই শাড়িটা পরেন। ভীষণ ব্রাইট কালার, আর এই শাড়িটা পরলেও আপনাকে ভীষণ সুন্দর লাগবে। এই ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশানটা এত ব্রাইট হয়েছে অল ওভার, আর ভেতরে যেরকম দেখতে পাচ্ছেন যেরকম ইক্কাতে ডিজাইনগুলো হয় সেরকম পুরো ডিজাইনটাই কিন্তু আপনার ব্লকে হয়েছে, অল ওভার সেমভাবে গেছে। আর এটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজের এরমভাবে হাতে আপনি এই ডিজাইনটা পাচ্ছেন। নাম্বার ফোরে আপনি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আঁচল, এটাও একটা ভীষণ স্মার্ট শাড়ি। আপনার যদি এরকম থাকে আপনি অফিসে থেকে কোথাও কোনো প্রোগ্রামে যাবেন এই শাড়িটা পরুন, অসাধারণ লাগবে দেখতে শাড়িটা। রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশান ব্ল্যাকের সাথে আমরা অনেক দিন থেকেই বানাচ্ছি যদিও তবুও মানে এটা যেন পুরনো হয় না, যখন আপনি পরবেন যেরকম অবস্থায় পরবেন শাড়িটা কিন্তু আপনার মানে সেইভাবে কিন্তু সুন্দর লাগবে শাড়িটা। এটা হলো পুরো শাড়িটা, আপনারা বুঝতে পারছেন যে এইরকমভাবে আমি পরছি তাতেই আপনারা বুঝতে পারছেন যে শাড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে। কিন্তু আপনারা যখন প্রপারভাবে শাড়িটাকে উইথ ব্লাউজে আপনি বানাবেন তখন যে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যে সিল্কটা পরে আছি সেম কলমকারি প্রিন্টের সিল্কটা, এগুলো সবই 4150। আমার শাড়িটা যেটা সেম শাড়িটা, এই শাড়িটা যদি আপনাদের ভালো লাগে, শাড়িটার কালার কম্বিনেশানও ভীষণ সুন্দর, আমি আর দেখাচ্ছি না, মাঝখানে মাঝখানে ময়ূরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কলমকারির, আর এখানে আবার কিছুটা এরকম বান্দেজ করা আছে, এইভাবে আঁচলে কিছুটা স্ট্রাইপ আছে কিছুটা বান্দেজ আছে, তারপরে পুরো শাড়িটা কিন্তু এইভাবে কলমকারিতে করা। মানে আমার এত ভালো লেগেছে যার জন্য আমি নিজেও একটা এই শাড়িটা নিয়েছি, অসম্ভব সুন্দর শাড়িটা এইটা। মানে আমরা যেহেতু সিল্কটা সবসময় ইউজ করতে পছন্দ করি সেই জন্যই মনে হয় কিছু কিছু শাড়ির কালারটা একটু হালকা কালারের মধ্যে একটু ব্রাইট যখন ডিজাইনটা হয় অল ওভার যখন এই কলমকারির ডিজাইন হয় শাড়িটার টোটাল গেট আপটাই টোটালটা চেঞ্জ হয়ে যায়। আর এটা হচ্ছে পুরো বান্দেজে ব্লাউজ পিসটা, এটা হলো। এবার আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই তসরে, এগুলো একদম পিওর তসর, একদম সিল্কমার্ক করা আছে। আমি সিল্কগুলোতে সিল্কমার্ক দেখালাম না, আমার প্রত্যেকটা প্রোডাক্ট পিওর সিল্কমার্ক করা। এটা হচ্ছে একদম ব্ল্যাক, যেটা চারকোল ব্ল্যাক হয় তসরে ব্ল্যাকটা যে কালারে আসে একদম চারকোল ব্ল্যাকে। এটা হচ্ছে আঁচল শাড়িটা, একবার শুধু আপনারা দেখুন কি অসাধারণ একটা স্মার্ট শাড়ি। কিছু বলার নেই শাড়িটা নিয়ে, আপনারা শুধু এই শাড়িটা দেখুন আর বুকিং করুন। আমি এখন বেশি কাউকে দিতে পারবো না, আমার স্টক কম আছে, যারা মনে করছেন এখন পাচ্ছেন না তারা কিন্তু একটু ওয়েট করবেন, বানিয়ে দেয়া যাবে। আর যিনি একটু ফার্স্ট বুকিং করবেন অবশ্যই তাকে আমি শাড়িটা দেব। এটা হলো কেননা ব্ল্যাকের সাথে এই কম্বিনেশানটা অসাধারণ হয়েছে দেখতে। আর এটা হলো
ব্লাউজ পিসটা। নেক্সট যেটা দেখাচ্ছি, এগুলো সবই তাসারে আছে। এটা একটা মানে ইংলিশ টোনের মধ্যে এই শাড়িটা করা আছে। এটা ভীষণ সোবার একটা কালার, এইভাবে একটা চকলেটের দিয়ে বর্ডারটার আঁচলটা করা হয়েছে একদম প্লেন ডাই করে। আর পুরো শাড়িটা এরকমভাবে একটু পেস্তা গ্রিনের মধ্যে ইয়েলো আর একটু সি গ্রিন কো দিয়ে, আপনারা দেখুন শাড়িটা, শুধু এর যে লুকটা মানে অপূর্ব একটা লুক, দেখবার মতো এরকম একখানা শেড এসছে শাড়িটা। এইটার হচ্ছে এগুলো সেই একই কথা যে তসর, তো আমরা জানি যে তসরের কোনো তুলনা হয় না, সেটা যেভাবেই পড়ুন আপনারা, উইভিংয়ে পড়ুন বা প্রিন্টিংয়ে পড়ুন। পিওর তাসার উইথ সিল্ক মার্ক আছে। আচ্ছা, এখানটা হলো ব্যাক পোর্শন আর এটা হলো ব্লাউজ পিস। নেক্সট আমি দেখাচ্ছি তাসারে, এটাও আমার একটা ভীষণ প্রিয় শাড়ি, অসাধারণ শাড়ি বললেও বোধ হয় কম বলা হবে, এতটাই সুন্দর শাড়িটা। জাস্ট আপনারা একবার দেখুন। আর এগুলোও কিন্তু সবই খুব লিমিটেড স্টক, যার জন্য আপনারা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি বুকিং করবে। আমি যে ফার্স্ট বুকিং করবেন, যারা করবেন ফার্স্ট বুকিং তাদেরকেই দিতে পারবো। এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডি। আপনারা কোয়ালিটিগুলো দেখবেন, পাবেন যখন। আমি সবসময় বলি হয়তো এই কথাটা, আপনারা পছন্দও করেন শাড়িগুলো, এইভাবে এটা পুরোটা তৈরি হয়েছে, পুরো শাড়িটা এইভাবে গেছে। এটা হলো প্রাইসগুলো, আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনে, তাও আমি একটু বলে দিচ্ছি আপনাদের প্রাইসগুলো। এটা হলো পুরো শাড়ির লুকটা, ভীষণ এলিগেন্ট একটা শাড়ি, কিছু বলার নেই শাড়িগুলো নিয়ে। আপনারা এই শাড়িগুলো সিলেক্ট করুন। আর আপনারা জানেন আমাদের নতুন জুয়েলারি একটা সেকশন স্টার্ট হয়েছে, আপনারা যদি মনে করেন আপনাদের জুয়েলারি দরকার হবে, আমরা সেইভাবে আপনাদের প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 5800। আর এটা হলো পুরো বন্দেজে আছে ব্লাউজ পিসটা। আপনি নিজেই বুঝতে পারছেন যে এই টোটাল এফেক্টটা পরবার পর কেমন লাগবে। যারা সত্যি সুন্দর শাড়ি পরতে ভালোবাসেন তাদের কাছে তো আমার মনে হয় এই শাড়িটা অপূর্ব লাগবে দেখতে। একটু ইউনিক শাড়ি যারা পছন্দ করেন, একটু ডিফারেন্ট শাড়ি যারা পছন্দ করেন, ওই শাড়িটা আপনাদের তাদের জন্য মানে অসাধারণ শাড়ি। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি এটাও জরি বর্ডার তসরের মধ্যেই, এটা হচ্ছে আঁচল আর এটা হলো বডিটা। এখানে এইভাবে এখানে এটা একটু আটকে গেছে, আপনাদের খুলে দেখাই। এটা খোলা যাচ্ছে না, আমি জাস্ট আপনাদের এইভাবেই দেখিয়ে দিই পুরো শাড়িটা। ওটা লেবেলটার সাথে টোটালটাই পিন হয়ে গেছে। এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে গেছে, এটা পুরো অল ওভার। এটা আপনারা যদি মনে করেন আপনাদের কাউকে গিফট করতে হবে বা সামনে কোনো ভালো অকেশন আছে সেখানে আপনি নিজে একটা ভালো তসর পরতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই আমার আজকের এপিসোডটা মানে একদম তসর মানে ভীষণ সুন্দর সুন্দর তসরকে নিয়ে এসেছি আজকে আমি, মানে আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে। কারণ অনেক দিন আমি তসরে নতুন জিনিস তৈরি করা হচ্ছিল না, তো এখন রেডি হয়েছে আপনাদের জন্য, আমি যার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে আঁচল আর এটা হলো পুরো শাড়িটা এইভাবে গেছে। একটু দেখুন আপনারা শাড়ির,
কালার কম্বিনেশন ডিজাইন পুরোটাই কলমকারিতে আছে। যারা অনেক দিন থেকে কলমকারি চাইছেন, আমি রেডি করতে পারছিলাম না, তো তারা একটু তাড়াতাড়ি বুকিং করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা শাড়ি। আর আমার কিছু বন্ধুরা আছে যারা সবসময় আমার তসরের ফ্যান, তারা কিন্তু একটু দেখো, দেখে একটু তাড়াতাড়ি আমাকে বুকিং করো, কারণ যদি সত্যিকারেরই স্টক নেই বেশি। আর এক্ষুনি নতুন স্টক, যেহেতু এখন সবাই জানেন যে মেটেরিয়ালটা মানে এত ক্রাইসিস হয়ে গেছে যে আমরা সবসময় এখন যে আপনি পেমেন্ট করলেই আমরা আমাদের তাঁতিরা আমাদের সাপ্লাই করতেই পারছে না, তার জন্য কিন্তু আমরা এতটা দেরি হচ্ছে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসার জন্য। এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা হলো ব্ল্যাকে ব্লাউজটা। নেক্সট আরেকটা দেখাচ্ছি কলমকারিতে। আজকে কিন্তু আমি অনেক দেখাচ্ছি, আমি অনেক দিন পর তসরে কলমকারি দেখাচ্ছি। আপনারা যারা অনেক দিন থেকে ওয়েট করছেন, তারা কিন্তু একটু তাড়াতাড়ি বুকিং করবেন, আমি যাতে আপনাদেরকে শাড়িগুলো দিতে পারি। আপনারা অনেক দিন থেকে আমার কাছে ওয়েট করে আছেন, আর যারা নতুন দেখছেন তারাও কিন্তু বুক করে রাখতে পারে। যদি আমার স্টক থাকে, অ্যাভেলেবেল থাকে, তখন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। আর যদি অ্যাভেলেবেল না থাকে, আপনারা ওয়েট করবেন, আমি বানিয়ে দেব। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা। মানে আমার প্রচুর বন্ধুরা আছো যারা কিন্তু ভীষণ আমার তসর পছন্দ করো, আমার শাড়ি কোয়ালিটি তোমরা ভীষণ পছন্দ করো, একটু তারা আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগছে আজকের শাড়িগুলো। যদি ভালো লাগে একটু কমেন্টসে জানিও, কেন প্রত্যেকেই আছো, পরে হয়তো আমাকে পার্সোনালি বলো, কিন্তু কমেন্টসে জানালে কী হয়, সবার কাছে একটা পৌঁছে যায়। সবাই যারা আমার কাছ থেকে কখনো নেয়নি, তারা কিন্তু এই আমার কমেন্টসটা দেখে তার একটা ভরসা পাবে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছে, এগুলো সবই আছে 5800-এ প্রত্যেকটা শাড়ি, এই তসরের শাড়িগুলো 5800 প্রত্যেকটা কলমকারি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তৈরি হয়েছে কালার কম্বিনেশানে। এটা আগে আমি একটা গ্রে ব্ল্যাকে দেখালাম, এটা একটু পেস্তা, তার সাথে একটু ইয়েলো, তার সাথে ফুসিয়া পিঙ্ক, হোয়াইট, মানে প্রত্যেকটা কালার মনে হচ্ছে একটা কালারের জন্য আরেকটা কালার, মানে ইকুয়ালি মানে শাড়িটাকে সুন্দর করে তুলেছে প্রত্যেকটা কালার, এর সাথে এত মানে সুন্দর ম্যাচ হয়েছে, ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা শাড়ি যে মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর। এটা হচ্ছে পুরোটা গেছে এইভাবে, এগুলো সবই 5800। আর এটা হলো ব্লাউজ পিস। আপনারা জানেন আমাদের মানে পেমেন্ট অপশনটাও আমি একটু বলি, কারণ অনেকেই আমার কাছে জানতে চান, যারা হয়তো নতুন দেখছেন যে কীভাবে কিনবেন, এটা আমাকে সবসময় আপনারা SMS করে জানান। তো আপনারা আমাদেরকে অনলাইন পে করতে পারেন, বা অল ওভার ইন্ডিয়াতে আমরা ক্যাশ অন ডেলিভারি করি। তো আপনারা যারা মনে করছেন অনলাইন পে করার অসুবিধা আছে, তাদের জন্যই আমরা ক্যাশ অন ডেলিভারিটা রেখেছি। ক্যাশ অন ডেলিভারি যদি যারাকে নেবেন, তাদের কিন্তু ডেলিভারি চার্জটা লাগবে। আপনারা যারা এমনি অনলাইন পে করবেন, তাদের কিন্তু ডেলিভারি চার্জটা লাগছে না। এটা হলো আঁচলটা। আপনারা যারা মনে করছেন এসে দেখে কেনাকাটা করবেন, তারা আমার ঢাকুরিয়া দিয়েও আসতে পারেন, আপনারা কসবা দিয়েও আসতে পারেন, বোথ সাইড দিয়ে কিন্তু আমাদের ইকুয়াল ডিস্টেন্স, আপনি যে কোনো দিক থেকেই আসতে পারেন। আমাদের শুধু সানডে অফ থাকে, তাছাড়া প্রত্যেক দিনই 11টা থেকে 8টা, 11 to 8 PM আমাদের শপ ওপেন থাকে। তো আপনারা যে কোনো সময় এসে দেখে কেনাকাটা করতে পারেন। এটা হলো
আর বুকিং প্রসেসটা আপনাদের বারবার যেটা বলি সেটা আবার বলছি যে একটু স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন, মানে ভীষণ উপকার হয় তাহলে, মানে শাড়িটা বুঝতে। আপনারা বুঝতেই পারেন সপ্তাহে দুটো প্রোগ্রাম, অনেক সময় কিন্তু অনেক কনফিউশন হয়তো যার সাথে হচ্ছে তাকে একটু প্রবলেম হয়ে যায়, তো যাতে কারুর সাথেই কোনো প্রবলেম না হয় সেই জন্যই আপনারা একটু হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন এপিসোড নাম্বার, শাড়ির নাম্বার দিয়ে, আর যদি সঙ্গে স্ক্রিনশটটা দিতে পারেন তাহলে আর শাড়ি কোনো প্রবলেম হবে না। এটা হলো ব্লাউজ পিস। আমি অনেক সুন্দর সুন্দর তসর দেখাচ্ছি, আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে। একটু যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করেন বা যারা করো আমার ছোটরা, তারা কিন্তু একটু আমাকে কমেন্টসে জানিও কী কী চাইছো, আর নতুন কিছু যদি তোমাদের মনে হয়। আচ্ছা, এটা হলো, এটা কিন্তু সেম ডিজাইনটাই আমি অনেকগুলো কম্বিনেশনে দেখাচ্ছি। প্রথমে গ্রে ব্ল্যাক দেখালাম, তারপরে একটা পেস্তার সাথে মাল্টি কালার দেখালাম, এটা একটু রেড, তসরের রেড কালারটা একটু রাস্টি আসে, তার সাথে গ্রে অ্যান্ড হোয়াইট দিয়ে ডিজাইনটার বোথ সাইডে গ্রে কালারের বর্ডার। এরকমভাবে পুরো শাড়িটা আসছে, একটু ড্রেপ করা ডিজাইনটা করে দেখালে আপনাদেরও একটু বুঝতে সুবিধে হয় যে আপনি যখন শাড়িটা পরছেন, যদিও আমরা এখন এইভাবে যখন প্রোগ্রাম করি সেইভাবে একটা ড্রেপ করলে সেই শাড়িটার কিছুই অত প্রপার বোঝা যায় না, আপনি যখন এক্স্যাক্ট পরবেন তখন কতটা সুন্দর লাগবে। আমরা চেষ্টা করি যতটাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনারা পুরো শাড়িটাতে আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা পরলে কেমন লাগে। একটু জাস্ট আপনাদেরকে গাইড করা যে শাড়িটা এক্স্যাক্ট পরার পর লুকটা কীরকম হচ্ছে। এটা হচ্ছে গ্রে আর রেডে। বডির ভেতরে একটা মাস্টার্ড ইয়েলো আর একটু রেড, যেটা তসরের রেড যে কালারটা হয় একটু রাস্ট টাইপের, একদম রাস্ট পুরো নয় কিন্তু একটু রেডিশ রাস্টি রেড যেটাকে আমরা বলি সেটা, আর বোথ সাইডে রেড বর্ডার, ভেতরে গ্রে এর ওপরে এইভাবে ডিজাইনটা করা আছে। পুরো শাড়িটাই কিন্তু এভাবে গেছে, এটা ফ্রন্টে, অল ওভার শাড়িটা সেম। আর এটা হলো ব্লাউজ পিস। নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একটা অত্যন্ত মানে একটা ভীষণ সুন্দর শাড়ি, মানে ভীষণ ডিফারেন্ট শাড়ি, কালার কম্বিনেশনটা মানে এত অসাধারণ একটা কালার কম্বিনেশন হয়েছে। এটা হলো আঁচল প্লেন পোর্শনটা, আর এই শাড়িটাতে তসরটা কিন্তু একদম প্লেন, যে জরির বর্ডারে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এখানে কিন্তু একটু ছোটো থেকে বড় হয়েছে, এরকমভাবে একটা একটু বড়, তারপরেরগুলো এইভাবে একটু ব্রেক আছে প্রত্যেকটা। আর শাড়িটার কাজটা আপনারা একটু দেখুন, কালার কম্বিনেশনটা দেখুন, এটাও কলমকারি ডিজাইন আছে। আমি প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর তসর দেখালাম, জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা কিন্তু আমাকে একটু জানাবেন যে শাড়িগুলো ভালো লেগেছে কিনা। অন্তত আপনাদের ভালো লাগলে এই কমেন্টসটা শুনলেও কিন্তু আমরা নেক্সট কাজ করাতে অনেকটা আমাদের কাছে হেল্প হয়, অনেকটা ইন্সপায়ার্ড হই আমরা যে না আপনাদের ভালো লাগছে। অনেক সময় হয়তো আপনাদের পক্ষে প্রয়োজন না থাকলে আপনারা পারচেজ করবেন না, একটু দেখতে দেখতে আপনারা একটু বাঁদিকে যদি ভালো লাগে লাইকটাকে, যে লাইকের জায়গাটা আছে ওখানটা একটু প্রেস করে একটু লাইক করবেন। প্রোগ্রাম দেখতে দেখতেই করবেন, পরে করবেন ভাবলে কিন্তু অনেক সময় হয় না, ভুলে যান, তো লাইক করে একটু বন্ধুবান্ধবরা যারা এরম ধরনের শাড়ি চাইছে, অনেকেরই থাকে তারা হয়তো সাবস্ক্রাইব করা নেই, তাদের জন্য একটু শেয়ার করে দেবেন। আর যে আজকে প্রথম আমার প্রোগ্রাম দেখছেন, আমি প্রতি উইকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাই, চেষ্টা করি খুব সুন্দর শাড়ি দেখানো, তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে প্রোগ্রামের আগে।
এটা পুরো ইয়েলোর ওপরে এইভাবে এটা পুরো ফ্লোরাল রয়েছে কলমকারি ডিজাইনটা যেটা এর মধ্যে কোনো অ্যানিমাল মোটিভ নেই শুধু ফ্লোরাল ডিজাইন রয়েছে এইভাবে এটা হলো একদম ইয়েলের মধ্যে এরকমভাবে পিঙ্ক অ্যান্ড গ্রে কালারটা দিয়ে আর সবুজ রংটা দিয়ে ডিজাইনটা হয়েছে এর জন্য কিন্তু এই টোটাল কম্বিনেশনটাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে মানে অনেক ব্রাইট লাগছে ইয়েলের সাথে যেটা পিঙ্কের সাথে গ্রের সাথে কম্বিনেশনটা হয়েছে অনেক বেশি ব্রাইট হয়েছে যার জন্য আর এটা হলো ব্লাউজ পিস গ্রে কালারে নেক্সট আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু তসরেই এটা 6200 এটা হ্যান্ড পেন্টিং আছে যারা হ্যান্ড পেন্টিং তসর চাইছে আমি জাস্ট এক পিসই দেখাচ্ছি আজকে হ্যান্ড পেন্টিংয়ে একটা 6200 তসরের ওপরে আর কালারটাও ভীষণ সুন্দর একটা ইয়েলোটা এত মিষ্টি একটা ইয়েলো কালার এটা যে কোনো ভালো অনুষ্ঠানে আপনারা এই শাড়িটা পরুন দেখবার মতো লাগবে আপনাকে আর যারা মনে করছেন ভালো কোনো শাড়ি কাউকে বন্ধুবান্ধব কারোর অ্যানিভার্সারি আছে বা নানান রকম অনুষ্ঠান থাকে একটু ভালো শাড়ি গিফট করবেন তারা কিন্তু এই শাড়িগুলো গিফট করতে পারেন পুরো তসরের উপরে ফ্রি হ্যান্ড পেন্টিং আমি জাস্ট আজকে একটাই দেখালাম আপনারা আমাকে জানাবেন আপনারা যদি আরও দেখতে চান আমাকে অনেকেই তসরের মধ্যে বাতিকও দেখাতে বলছেন তো আমি সেটা চেষ্টা করছি দেখানোর একটু সময় লাগে যে কোনো হ্যান্ড পেন্টিং বা বাতিকের কাজ মানে সেটা অনেক সময়ের ব্যাপার আচ্ছা এটা হলো ব্লাউজ পিস আর তসরে সবসময় জানবেন সিল্কের মতো অতটা ব্রাইট হয় না তো এবার আমি কিছু বাতিক দেখিয়ে নিচ্ছি বাতিকগুলোর জন্য অনেকে আমাকে বলছেন অনেক দিন থেকে বাতিক দেখাচ্ছি না তো একটু মানে বাতিকগুলো আপনারা দেখে রাখুন আমি একটা হয়তো পুরো ফুল এপিসোডই বাতিকের করলে তখন অন্য শাড়িগুলো দেখানো হয় না যার জন্য এর মধ্যে আমি কিছু বাতিক দেখিয়ে নিচ্ছি আপনাদের ভীষণ সুন্দর বাতিক মানে অসাধারণ বাতিক ভীষণ স্মার্ট মানে গিফট করুন নিজে পরুন অপূর্ব দেখতে এটা হচ্ছে পুরো মানে এলিগেন্ট শাড়ি বললে যদি কিছু হয় তাহলে এই শাড়িটা সেটা বলা যায় এতটাই সুন্দর শাড়িটা একদম বর্ডার আর বডিটা প্লেন আর এটা হলো ব্লাউজটা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ব্ল্যাকের ওপরে আছে এগুলো পুরো হ্যান্ড বাটিক আপনারা মানে ইচ্ছে করলে হ্যান্ড ওয়াশ করতে পারেন যারা মনে করছেন হ্যান্ড ওয়াশ করতে চাইছেন তারা হ্যান্ড ওয়াশ করতে পারে আদারওয়াইজ ভালো শাড়ি আমরা সবসময় চেষ্টা করি ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করে নিতে এটা হচ্ছে আঁচলটা অসাধারণ শাড়ি ভীষণ স্মার্ট মানে সবসময় হয়তো দেখানো হয়ে ওঠে না কারণ একদিকটা শাড়ি একরকম দেখাতে গেলে তার জন্য আমি একটু আজকে মিক্স করে দেখিয়ে দিলাম যে আপনাদের যারা যেরকম শাড়ি চাইছেন তারা এর থেকে সেরকম সিলেক্ট করে নিতে পারে আর এই পোর্শনটা আমার আসছে পুরোটা কুচিতে এই যে প্লেন ব্ল্যাকে এই যে অর্নামেন্টাল যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা পুরোটাই আপনি পরবে আপনার কুচিতে আর এটা হলো ব্যাক পোর্শনটা এটা হলো ব্যাক এটা হচ্ছে প্লিটস পোর্শনটা প্লেন ব্ল্যাকে আর এটা হলো ব্লাউজটা নেক্সট দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে মানে প্রত্যেকটা বাটিক ভীষণভাবে সুন্দর ভীষণ মানে চেষ্টা করেছি আপনাদের পছন্দের মতো শাড়িগুলোকে নিয়ে আসা যে শাড়িগুলো দেখে আপনি নিজে কনফিউজড হবেন যে কোনটা ছেড়ে কোনটা বুকিং করবেন তো বাটিকেরও একটু দাম বেড়ে গেছে আপনারা প্রাইসগুলো একটু দেখে নেবেন এটা হলো আঁচল মানে আমাদের কিছু করার নেই আমরা যে প্রাইসটা বাড়াচ্ছি মানে আমাদের মানে
এইটা না করলে আমাদের পক্ষে মানে পুরো একটা এস্টাবলিশমেন্ট চালানো খুব টাফ হয়ে যাচ্ছে, মানে সেই জন্য আমাদের এইটা করতেই হচ্ছে। আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের সাথে, যে হয়তো এরপরে দাম যত দিন যাবে আরও বাড়বে, তার জন্য যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি একটু বুকিং করবেন। বুকিং করে আমি জানো তাহলে আপনাদেরকে কনফার্মেশনটা দিয়ে দিতে পারি। এটা হলো আঁচলের দিকটা, আর এটা এরকমভাবে স্টেপস টাইপের শাড়িটা গেছে, ছোট থেকে বড় হয়েছে। আর এটা হলো ব্লাউজটা। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সামনে হচ্ছে দোল আছে। আপনারা যারা মনে করছেন যে একটু ভালো একটা শাড়ি, কোনো একটা ফাংশন আছে, বসন্ত উৎসব আছে, তখন আপনারা পরবেন, তখন আপনারা কিন্তু এই শাড়িটা পরতে পারেন। একটু সিল্কের মধ্যে যারা শাড়ি পরবেন ভাবছেন, তারা কিন্তু এই শাড়িটা পরতে পারেন। এটা আমার এতটা এইভাবে যখন পরছেন এটা, আর যখন স্টার্টিং হচ্ছে তখন শাড়িটা এইভাবে প্লিটস অবধি এরকম আসছে। এটা হলো পুরো শাড়িটা এইভাবে প্লিটস অবধি আসছে। ব্যাক পোর্শনটা বুঝতেই পাচ্ছেন, প্লিটসটা আপ টু প্লিটস এই এই ডিজাইনটা থাকছে। আর এটা হলো ব্লাউজটা, ব্লাউজের হাতে ডিজাইনটা থাকছে সেম ডিজাইন। একটা ব্ল্যাকের মধ্যেও দেখাচ্ছি, যেটা ইয়েলোতে দেখালাম সেটা একটা ব্ল্যাকেও দেখাচ্ছি। এটা হলো আঁচল, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে প্লেটস অবধি, এইভাবে ঘুরে আপনার এইভাবে শাড়িটা এইভাবে ব্যাক পোর্শনে গিয়ে ঘুরে যাবে। আর এই এটা হচ্ছে প্লেটসে এই এটা আসবে। এইভাবে আর এটা হলো ব্লাউজটা। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা একটা মাস্টার্ড ইয়েলোতে, আপনাদের আশা করছি ভালো লাগছে, মানে আমি নিজে দেখাচ্ছি আবার নিজেরই মানে এত ভালো লাগছে, তাই মনে হচ্ছে আপনাদেরও হয়তো সেই রকমই ভালো লাগছে। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, এত মানে ডিফারেন্টভাবে তৈরি করা হয়েছে আপনাদের জন্য। তো যারা কালেক্ট করতে চাইছেন তারা কিন্তু এক্ষুনি কালেক্ট করে নিতে পারেন। দেখার মতো সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। যারা আলপনা বাটিক পছন্দ করেন এটা দেখুন, শাড়িটা কালারটা দেখুন কী ব্রাইট, কী সুন্দর কালারটা এসছে ইয়েলো আর ব্ল্যাকে। আর এগুলো কী হয়, আপনি যখন পরবেন ঠিক মতো দেখবেন এই শাড়িগুলো আরও সুন্দর লাগে। মাস্টার ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশান মানে সব সময় ভীষণ ভালো লাগে। এটা হলো কুচি পোর্শনটা, এইভাবে ব্যাকে গেছে। আপনারা এসে দেখে কেনাকাটা করতে চাইলে আপনারা আমার সব বুটিকে চলে আসুন। এটা আমার প্রত্যেক দিনই খোলা থাকে, সানডে শুধু অফ থাকে। প্রতিদিনই 11টা থেকে 8টা খোলা। আপনারা আপনাদের যেরকম সুবিধা, এটা আপনারা ঢাকুরা দিয়েও আসতে পারেন, কসবা দিয়ে, যার যেরকম সুবিধে সে সেরকমভাবে আসতে পারে। আচ্ছা, এটা হলো আঁচলটা, এইভাবে পুরো শাড়িটা দেখুন একবার, অসাধারণ শাড়ি। আপনারা যারা সবসময় আমাকে খুব সাপোর্ট করেন, যাদের জন্য কিন্তু আমি এত কাজ করি, মানে সারা দিনই বলতে পারেন এইসব নিয়েই চিন্তাভাবনা করি যে কী ডিজাইন কী কালার কী, তো তাদের জন্য আমার অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যে এইভাবে আমায় সাপোর্ট করার জন্য। আচ্ছা, এটা হলো পুরো শাড়িটা, এটা হলো ব্যাগটা, পুরো শাড়িটাই কিন্তু এরকম সিঙ্গেল কালারে আছে, আর তার মধ্যে এইভাবে এই বর্ডার ডিজাইনটা গেছে। এই যে এখানে দেখছেন একটুখানি ক্র্যাক আছে, এই যে ক্র্যাকটা রয়েছে
যার জন্য শাড়িটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে দেখতে। যখন একটু ক্র্যাক থাকে যে কোনো বাটিকের সাথে, আমরা সবসময় একটু চাই যে একটু ক্র্যাক থাকুক। আর এটা হলো কুচির জায়গাটা, মানে পুরো কুচিতে গিয়ে এই আলপনাটা আপনি পাচ্ছেন। মানে অপূর্ব একটা শাড়ি পরার পর, মানে বলার নেই, আপনারা নিজেরাই একটু অনুমান করতে পাচ্ছেন যে কীরকম লাগবে শাড়িটা পরলে। এবার আজকে আমি কিছুটা চেক সিল্ক দেখাচ্ছি। এবার আমি কিছু চেক সিল্ক হয়তো আপনাকে পরেও দেখাবো। এগুলো 3500-এ, এগুলোও সিল্ক মার্ক রয়েছে, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। তো একটু চেক সিল্ক অনেকেই অনেক দিন থেকে বলছেন, আমি বানাচ্ছি না, তো মেটেরিয়ালটা আসলে আসছিল না, তো আবার একটু মেটেরিয়াল আসছে, আবার কিছু চেক সিল্ক বানাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, এটা হলো পুরো শাড়ি। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এটা হলো পুরো শাড়িটা, একদম মাস্টার ইয়েলো আর ফুসিয়া পিঙ্ক কালারের ডিজাইনটা রয়েছে। এখানে এরকম গোলাপের মতো ডিজাইনটা গেছে আপে, আর ভীষণ সুন্দর শাড়িটা। আপনি সামনে থেকে দেখলে বুঝবেন শাড়িটা কতটা সুন্দর। আর এটা হলো ব্লাউজটা, এগুলো 3500-এ। আর চেক সিল্কগুলো, এটা একদম গ্রিন কালার, একদম বটল গ্রিনের ওপরে হোয়াইট দিয়ে ডিসচার্জ হয়েছে। এটা এইভাবে গেছে পুরো শাড়িটা, ভীষণ সফট। এগুলোর মধ্যেও কিন্তু সিল্ক মার্ক পাবেন, মানে চেক সিল্কগুলোও কিন্তু, মানে আমাদের যেটা পিওর সিল্ক থাকে, প্লেন যে সিল্কটা থাকে, এর মধ্যে জাস্ট একটা উইভিংয়ে একটু ডিফারেন্স থাকে, তাছাড়া আর কিছু না। এটা হলো পুরো শাড়ি, এটা হলো আঁচল। চেক সিল্কটা অনেক ভীষণ সফট হয়। আমরা প্রথমে একটুখানি স্টার্চ থাকে বলে হয়তো আপনার যেরকম দেখবেন প্রথমবারে, কিন্তু যত দিন যাবে একদম ভীষণভাবে শাড়িগুলো সফট হতে থাকে পরতে পরতে। এটা হলো পুরো শাড়িটা, এটা হলো ব্যাক, আর এটা হলো এইভাবে ব্লাউজটা হয়েছে। নেক্সট এটা দেখাচ্ছি, এটাও চেক সিল্ক আছে, এর মধ্যে একটু গোল্ডেন জারি উইভ আছে চেক সিল্কের মধ্যে। আগেরগুলোর মধ্যে শুধু চেক যেটা ছিল সেটা পুরোটাই সিল্ক ছিল, এর মধ্যে আবার একটু জারি আছে। এটা হচ্ছে আঁচলটা। আপনি পেলে বুঝতে পারবেন সিল্কগুলো কীরকম সফট। এখানে প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্কগুলো হয়তো আমি দেখিয়ে দিচ্ছি না, প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক আছে, ভীষণ সফট। আমি এইভাবে দেখাই, আপনি বুঝতে পারবেন যে একটা শাড়ি কতটা সফট। মানে আমি এতটাই ইয়ে করছি, শাড়ি কিন্তু এতটা ভালো হাতে পাবেন যখন তখন বুঝবেন। আর ভেতরে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন জারি উইভ চেকস আছে পুরো শাড়িটার মধ্যে। এইভাবে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর, ভীষণ একটা আলাদা রকম লুক আছে এই শাড়িগুলোর মধ্যে, চেক সিল্কগুলোর মধ্যে। অনেকে আপনারা আগে পড়েছেন, অনেক চেক সিল্ক আমি আগে পরে দিয়েছি, কিন্তু রিসেন্টলি আমি বানাচ্ছিলাম না, মেটেরিয়ালটা পাওয়া যাচ্ছিল না, আবার আমরা চেক সিল্ক পাচ্ছি, বানাতে শুরু করেছি, এবার পাবেন চেক সিল্ক। এটা হচ্ছে ব্লাউজ। এবার আমি দেখাচ্ছি আমার এই আজকের এপিসোডে লাস্ট শাড়িটা, অসাধারণ একটা শাড়ি, দেখবার মতো হয়েছে কালার কম্বিনেশন। এটা কিন্তু, এটা হলো আঁচলটা, কালার কম্বিনেশনটা আপনারা একটু দেখুন। আশা করছি ভীষণ ভালো লাগছে আপনাদের। আর পুরো চেকসটার মধ্যে, সিল্কটার মধ্যে আপনারা দেখছেন ছোট 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 জড়ির চেকস আছে, অসাধারণ একটা শাড়ি, অসাধারণ কম্বিনেশন হয়েছে দেখার মতো। এটা হলো আঁচল, আর এটা এইভাবে যাচ্ছে,
পুরো শাড়িটা এইভাবে পুরো শাড়িটা আসছে ফ্রন্ট ব্যাক সব পুরোটাই একই রকম আর এটা হলো ব্লাউজটা পুরোটাই কিন্তু ইক্কাতের ডিজাইনটা করা আছে আজকে অনেকগুলো শাড়ি দেখালাম ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যাদের ভালো লেগেছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন আর আমার চ্যানেলটাকে একটু অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করবেন যাতে আপনারা পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশনটা পেয়ে যান নমস্কার।